অনিককে আমি চিনি, ও হলো আমার অনেক নাটক ভালো ভালো নাটকের এডিটর, এবং আমরা ডিরেক্টর মুখিয়ে থাকি অনেকের ডেট পাওয়ার জন্য। সে দারুণ প্রোমো কাটে, এডিটিং করে, তো অবশ্যই কনসেপ্ট অনেক ভালো। তো যখন আমি হঠাৎ করে শুনলাম, আমি দেশের বাইরে ছিলাম, হঠাৎ করে শুনলাম যে ও সিনেমা বানিয়েছে, তো আমার তখন থেকেই একটা ইচ্ছা ছিল যে আমি দেখব। কারণ হচ্ছে যে আমি তো সিনেমা প্রেমী, আমি সব সিনেমাই দেখি, টিকিট কেটে আমার দলবল দিয়ে নিয়ে দেখি। তো আমি যখন ভাবলাম যে দেখব, তখনই অনেক ফোন করে বললো যে আজকের সিনেমা এখানে, তো আজকে আমার অনেক কাজ, তারপর আমি এসেছি, যেহেতু আমাদের পূজা চলছে। আমি বলবো অনেক অনেক সাহসের পরিচয় দিয়েছে যে এই সময় এসে যে নতুন দুইটা ছেলে মেয়েকে নিয়ে ছবি বানিয়েছে এবং সেটা রিলিজ হয়েছে এবং মানুষ দেখতে এসেছে, এটা অবশ্যই একটা মানে কি বলবো, অভিনন্দন তাকে। আর গ্রামটাকে খুব সুন্দর করে নিয়েছে, এবং এটা 80-এর দশকের একটা গল্প। যখন আমরা চিঠি লিখতাম, আমি তো ইনফ্যাক্ট এখনও চিঠি লিখি, চিঠি লেখার অভ্যাস আমার এখনও আছে। সো চিঠিটা আসলে অনেক আবেগ, যেটা আমরা খুব টেক্সটে দিয়ে দিই, কিন্তু ওইটার থেকে আমার চিঠিটা আসলে মানুষের অনেক আবেগটা কেড়ে নেয়। সেই জায়গা থেকে আমি বলবো যে গল্পের যে মূল আবেগটা খুব সুন্দর ছিল, এবং নতুন দুইটা ছেলে মেয়ে, এবং আমি মনে করি যে অনেক যেটা পেরেছে এটাতে আমি পারতাম না, আমার সাহসী কুলাতো না। এবং আমি মনে করি অনেক হয়তো এর পরে যখন আরও ছবি বানাবে, তখন হয়তো এটা আরও সুন্দর করে আরও একটু গুছিয়ে সুন্দর করে করতে পারবে। তবে নতুন হিসেবে তাকে অবশ্যই আমি অভিনন্দন জানাব। একটা চিঠি আসলে মানুষের মনকে অন্যরকম করে দেয়, মানে কষ্ট করে যখন একটা মানুষ কাগজ কলম নিয়ে লিখে, এটার যে আবেগ সেটা আসলে টেক্সট বা ডিজিটাল যেভাবে ফরম্যাটে আমরা লিখি সেটা আসলে ধারে কাছেও নাই, এটা সত্যি কথা। এবং আমি যেহেতু একটু ব্যাকডেটার মানুষ, সো আমার কাছে চিঠিটা আসলে অনেক বেশি আনন্দের, আবেগের, ভালোবাসার, তো সেই জায়গা থেকে অবশ্যই ভালো লেগেছে। মূল গল্পটা সুন্দর ছিল, তো টুকটাক এসব না বলি, কারণ নতুন, সো আমি ভালোটাই বলবো যে অনেক সাহস, সেটাই বললাম যে আমার এত সাহস নেই। ও যেভাবে নতুন দুটো ছেলে মেয়েকে নিয়ে কাজ করেছে, এই সাহসটাও আমার নাই, সেক্ষেত্রে তাকে অভিনন্দন।